প্ল্যানেটেরিয়াম, হ্যালো। হ্যাঁ দাদা, বলছি আমি একটা খবর শুনলাম যে পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে, এটা কি সত্যি? ধরুন। হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাডাম, আমি না খুব অ্যাকচুয়ালি একটু ভয়ে ভয়ে রয়েছি, মানে আমার আমার বন্ধুরা বলছে যে পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে, এটা কি সত্যি ম্যাডাম? না না না, এসব কোনো ব্যাপার না। ধ্রুবতারার পাশের তারাটা কি ম্যাডাম? ধ্রুবতারার পাশে অনেক তারা আছে, আমি বুঝতে এরম ভাবে তো বোঝা যাবে না, তোমাকে দেখাতে হবে কোন তারাটা। আরে মানে ধ্রুবতারা সোজা গিয়ে ডান দিকে, যেটা সোজা গিয়ে ডান দিকে এমনি হয় না, তুমি ইস্ট ওয়েস্ট বলো। হ্যাঁ ওটা ওই ইস্ট, ডান দিক মানে তো ইস্টই হবে নাকি? না ওয়েস্ট হবে। তুমি ইস্ট না ওয়েস্ট স্পেসিফিক্যালি বলো। ও হ্যাঁ, আর ম্যাডাম বলছি যে আমার একটা বন্ধু বলছে ওই ধ্রুবতারা নাকি ভেঙে পড়বে। এইসব বাজে কথা বলছো কেন? এইসব কিছু হবে না, ধ্রুবতারা ভেঙে কোথায় পড়বে বলছে? তারা আবার ভাঙে নাকি অমনি ভাবে? হ্যাঁ বলে না তারা না। তুমি কি, তুমি অন্য কোনো প্রশ্ন থাকলে বলো। একটা প্রশ্ন আছে ম্যাডাম, ম্যাডাম এলিয়েন কি সত্যি আছে? আমি জানি না, মানে অন্য কোন পৃথিবীতে কি কোনো মানুষ থাকা সম্ভব? আমি বলতে পারবো না, তুমি পরে একদিন ফোন করো, স্যার তো নেই, তুমি উনি ওনার কাছে সব উত্তর তুমি পেয়ে যাবে। ম্যাডাম মঙ্গল গ্রহে কি মিনারেল ওয়াটার পাওয়া যায়? বলুন। হ্যাঁ বলছি মঙ্গল গ্রহে কি জল পাওয়া গেছে? আরে জল পাওয়া গেলে আমি কি করে জানবো? ও আপনি তো বিরলা প্ল্যানেটেরিয়াম এলো। বিরলা আমি কাউন্টারে বসে আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কখনো এলিয়েন দেখেছেন? হ্যাঁ এলিয়েন এলিয়েন ধরুন আমি দিচ্ছি। হ্যাঁ দিন তো। হ্যাঁ বলুন। বলছি স্যার অন্য গ্রহে কি মানুষ থাকতে পারে? থাকতে পারে, এখন অবধি আমরা খবর পাইনি। মানে কোন গ্রহের পসিবিলিটিটা বেশি স্যার? সেটা বলতে পারছি না। মানে মঙ্গল নাকি বুধ? আমি আপনাকে, আচ্ছা আপনি আপনি ধরুন আমাকে 4 নাগাদ ফোন করুন একবার। আপনি কি দেখে আসবেন গিয়ে? স্যার আপনারা অন্য কোন গ্রহে গেছেন? হ্যালো, পূর্ণিমার দিন চাঁদটা তো বড় দেখায় কেন? ধরুন। হ্যালো। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, বলছি অমাবস্যার দিন চাঁদ দেখা যায় না কেন? অমাবস্যার দিন চাঁদ তুমি কোথা থেকে দেখবে? তাই জন্যই তো সেটা অমাবস্যা। তুমি যে তুমি জিওগ্রাফিটা মানে জিওমেট্রিটা আঁকতে পারবে চাঁদ, মানে চাঁদের লোকেশন অ্যারাউন্ড আর্থ আর কি, তুমি দেখবে সূর্যের আলোটা পড়ছে না, তো আমরা চাঁদটাকে দেখতে পাই না, তাই জন্য সেটা অমাবস্যা। হ্যাঁ ম্যাডাম, আমি শুনেছি নাকি চাঁদের লোকজন নাকি লাইট বন্ধ করে দেয়। হ্যালো। হ্যালো। হ্যাঁ দাদা বল। হ্যাঁ একটুখানি ওই কিছু প্রশ্ন ছিল তো, ম্যাডামের সাথে কানেক্ট করে দেবেন? না ম্যাডাম তো ব্যস্ত আছেন, আমার সাথে কথা বলুন, আমি ভালো অ্যান্সার দেবো আপনাকে। কি বলছেন আপনার জন্য আমি ভালো? কি বলছেন আপনি বলুন। আচ্ছা সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রহ কোনটা? পৃথিবী। না পৃথিবী তো নোংরা, এখানে লোকে চিপসের প্যাকেট ফেলে হিসি করে রাস্তায়। একটা কথা বলবো ভাই, এখানে আর ফোন করো না। আমার মনে যে প্রশ্নগুলো যাচ্ছে এগুলোকে আপনি আটকে দিতে পারেন না তো? না না, তোমার এই বাজে প্রশ্ন এগুলো, তুমি এক কাজ করো না, এসে কথা বলো, এগুলো ফোনে বলা যাবে। আচ্ছা স্যার, শুনেছি নাকি বৃহস্পতি গ্রহে নাকি মদ পাওয়া গেছে? একদম ঠিক শুনেছো। না কিন্তু কে খাচ্ছিল আমার আমার প্রশ্ন? অনেকে আছে তোমার অ্যান্সার দেওয়ার। কিন্তু বৃহস্পতি মদ থেকে খাচ্ছিল? আছে ভালো অ্যান্সার দিয়ে দেবে। আর রাজেশ কুমার সিং আছে, পৃথিবীতে অন্ধকারের জায়গায় নিয়ে তোমাকে ভালো অ্যান্সার দিয়ে দেবে। এরা অন্ধ ভালো জায়গা। চাঁদে নাকি একটা মানি ব্যাগ পাওয়া গেছে, ওটা কি নীল আর্মস্ট্রং ফেলে এসেছিলেন? না ওটা বোধহয় তোমার কেউ রিলেটিভ গেছিল সেখানে ফেলে। না না, নীল আমার রিলেটিভ কে যাবে চাঁদে? তো আমি জানা নেই কে, তুমি তুমি দেখে নাও ওটা কি। না নীল আর্মস্ট্রং গেছিল শুনেছি। হ্যালো। হ্যাঁ দাদু। হ্যাঁ শালা বাবু বলো। আপনি মানুষ নাকি এলিয়েন? আমি বন মানুষ। পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে, কোন রাস্তা ভুল করে না কেন বলুন? ও রাস্তা ওটা আমি ঠিকভাবে একটা মানে ইলেকট্রনিক সিস্টেম করে দিয়েছি, তার জন্য আর হয় না। শোনো একটা কথা, এরপর আর করবে না তাহলে স্টেশনে আমি ফোন করছি। থানায় ফোন করছেন? একদম। এরপর আর দিন এক পাওয়া যাবে না। আচ্ছা বলছি নেপচুনে নাকি একটা পুলিশ স্টেশন পাওয়া গেছে? বললাম না, এক্ষুনি হেস্টিংসে ফোন করছি, ওই মহিলা কিন্তু ফোন করবেন এক্ষুনি। কিন্তু আমি তো জানতে চাইছি, বলুন না। জানালো না, আমি এসে জানুন এবারে। না না, আমার তো এই মনে প্রশ্নগুলো রয়েছে। না আপনি রেগে যাচ্ছেন কেন? আচ্ছা বলছি কাল পুরুষের কুকুরটার নাম কি? এই চুপ। কি হলো, কি করলাম স্যার আমি? আরে একদম একটা কথা না, আমি কি করলাম বলুন? আমি তুমি এসে কথা বলো, একদম ডিস্টার্ব করবে না এখানে। হ্যালো, শুক্র গ্রহে নাকি 3BHK ফ্ল্যাট পায়? আমি বললাম না। হ্যাপি টু ডিস্টার্ব।